নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো মকর রাশির জাতক ও জাতিকার কি এমন দোষ আছে যার ফলে এই রাশির জাতক ও জাতিকারা সফলতা অনেক দেরিতে পায় বা অনেক বয়সে পায়। আসুন দেখে নেওয়া যাক কি এমন দুটি দোষ আছে যার ফলে এই রাশির জাতক ও জাতিকারা সফলতা পেতে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন শুরু করা যাক। মকর রাশি, এর আগের একটি ভিডিওতে আমি অলরেডি বলেছি যে ভারতবর্ষ হচ্ছে মকর রাশির দেশ। এই রাশির যেহেতু শনির সেক্টর, তাই এই রাশির জাতক ও জাতিকাদের একটু দেরিতে সফলতা পায়, কিন্তু পায় অবশ্যই। তো কি এমন কাজ করলে বা কি এমন দোষের জন্য এরা সফলতাটা দেরিতে পায় সেটাই আমি বলতে চলেছি। তো প্রথমত, এই রাশির জাতক ও জাতিকারা একটু আবেগপ্রবণ হয়। হ্যাঁ বন্ধুরা, এটা বাস্তব, আপনারা একটু আবেগপ্রবণ হন, কারণ আপনারা কোনো কাউকে দুঃখ অবস্থায় দেখলে এবং তার সঙ্গে যদি আপনার মোটামুটি সম্পর্ক থাকে তাহলে আপনি ঝাঁপিয়ে পড়েন তার উপরে তাকে সাহায্য করার জন্য, কিন্তু সেই মানুষটি পরবর্তীতে যখন দাঁড়িয়ে যায় তখন আপনার প্রবলেম যখন আসে সেই মানুষটি কিন্তু আপনাকে মুখ ফিরেও তাকায় না। হ্যাঁ বন্ধুরা, এটা বাস্তব। তো আপনার আবেগটিকে একদম কন্ট্রোল করুন, কারণ এ আবেগের ফলে মানে ইমোশনালের ফলে আপনার জীবনে সফলতা আসতে চাইবে না। মানুষেরই উপকার করবেন, আপনি নিজের উপকার করবেন না, মানুষেরই উপকার করে যাবেন সারা জীবন ধরে, আর দেখবেন জীবনের শেষে আপনি শূন্য। এই কথাগুলো খুব দাবি নিয়ে বলছি। সেকেন্ড যে আমি দোষটির কথা বলবো সেটি হচ্ছে, আপনারা ঘরে একরকম বাইরে একরকম, মানে কিছু মনে করবেন না, আপনারা ঘরে মানে প্রভুত্ব করা পছন্দ করেন, মানে আমি সুপিরিয়র বস, মানে কারো কথা শোনার মতো ইচ্ছা বা প্রবৃত্তি আমার মধ্যে নেই, এবং সকলের সঙ্গে একটু নিজেকে বড় করে প্রেস করেন, সে আপনি বয়সে ছোট হন আর বড়। কিন্তু বাইরের মানুষের সাথে আপনি খুব নরমভাবে ব্যবহার করেন, তাই বাইরের মানুষরা ভাবে না এই এই লোকটা বা এই ছেলেটা তো খুব ভালো, কিন্তু আপনি কিন্তু বাড়িতে বাড়ির ফ্যামিলির মানুষের সাথে খারাপভাবে ব্যবহার করেন, তার ফলে বাড়ির ফ্যামিলির মানুষ আপনার প্রতি ভীতুসুদ্ধ হয়, অসন্তুষ্ট হয়, ফ্যামিলি থেকে সাপোর্ট কম পান এর জন্য। তাই বন্ধুরা, আগে আপনারা ফ্যামিলিকে সাপোর্ট করুন, ফ্যামিলির কথা শুনুন, ফ্যামিলিকে একটু বিচার করে চলুন, তারপর আপনি বাইরের লোকের সঙ্গে চলুন। আমি বাইরের লোকের সঙ্গে চলতে মানা করছি না, বাইরের লোকের সাথে চলুন, কিন্তু বাইরের লোককে যেভাবে সম্মান দিচ্ছেন আপনার ফ্যামিলির মানুষদেরকেও সেভাবে সম্মান দিন, আর দেখুন আপনার জীবনে সফলতা তীরের মতো বিঁধে যাবে। হ্যাঁ, এই কথাগুলো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো ভিডিওটা যদি আপনাদেরকে এতটুকু সাহায্য করে আপনার জীবনে চলার পথকে সুগম করার জন্য, তো এখনই লাইক করে দিন, এবং এরকম ভিডিওগুলি দেখতে আমার স্ক্রিনে দেওয়া কয়েকটি ভিডিও দেখুন, সেখানে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।